हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आशा करछि सबाई भालो आछेन, सुस्थ आछेन। तो नतून एकटी मजार रेसिपि निये चले आसलाम। तो सेई रेसिपिटी होच्छे बाताशी माछ दिये आलू बेगुनेर झोल। आशा करि एई रेसिपिटी आपनादेर सबार काछे भालो लागबे। जदि आमार एई रेसिपिटी भालो लागे अवश्यई आमार चैनलटाके सबस्क्राइब करे अल अपशनटि क्लिक करे राखबेन। आर जारा अलरेडी सबस्क्राइब करेछेन तादेरके असंख्य असंख्य धन्यवाद। तो चलुन एई रेसिपिटा करते कि कि उपकरण लागछे। এখানে আমি বাতাসি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি আলু বেগুন এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। নিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি আমি কাঁচা মরিচ এভাবে চিরে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, আর নিয়েছি পুরনের জন্য আস্ত জিরা। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমি মাছটাকে ভেজে নিব। তো ভেজে নেওয়ার জন্য আমি মাছটাকে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো মাছটা অলরেডি মাখা শেষ, এখন আমি মাছটাকে ভেজে নিব। আমি মাছটা ভাজার জন্য একটা প্যানে বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো এখন আমি মাছগুলো গুটিয়ে দিচ্ছি। এই তো আমার মাছগুলো ভাজা শেষ। তো এখন আমি একে একে বাকিগুলো ভেজে নিচ্ছি। তো অলরেডি সবগুলো মাছ আমার ভাজা শেষ, এখন আমি তরকারিটা বসিয়ে দিব। তো একটা প্রথমে প্যানে বসিয়ে দিলাম। প্যানে বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তো এই তো তেলটা গরম হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি জিরা পুরন। জিরাটা হয়ে গেলে আমি কেটে রাখা আলু বেগুন দিয়ে দিব। তো আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। আমি এটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া জিরার গুঁড়ো। তো এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। একে একে আমার অলরেডি সব মশলাই দেওয়া শেষ, এখন আমি সব মশলা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ, ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। এই তো 5 মিনিট শেষ, এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল বেশি দেওয়া যাবে না, কারণ আলু আর বেগুন সেদ্ধ হতে অত সময় লাগে না, সেজন্য আমি পরিমাণ
পরিমাণের মতো ঢেকে রাখলাম। তো 5 মিনিট হয়ে গেছে, এই তো তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। তো আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারিটা নামিয়ে ফেলব। দেখতেই পাচ্ছেন যে কালারটা কত সুন্দর হয়েছে। তাই তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে ফেলব। এই তো আমি তরকারিটা নামিয়ে ফেললাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। অবশ্য সবাই আমার মতো বাসা ট্রাই করে দেখতে পারেন, আর যদি ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, বাই বাই।